আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। চলুন আজকে আপনাদেরকে আমাদের 2021 কক্সবাজার রেলওয়ে প্রজেক্টের একটি এমবাকমেন্ট ড্রয়িং দেখাই। সো এই ড্রয়িংয়ে আমি দেখতে পাবেন বাম দিকে ডিস্টেন্স ফ্রম সেন্টার লাইন, এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, প্রপোজ ডিস্টেন্স ফ্রম এমবাকমেন্ট, প্রপোজ ডিস্টেন্স এমবাকমেন্ট আরএল, প্রপোজ সাবগ্রেড ডিস্টেন্স, প্রপোজ সাবগ্রেড আরএল, প্রপোজ সাবলাস্ট এবং প্রপোজড সাবলাস্ট টপ আরএল। সো সেন্টার থেকে লেফট এবং রাইটের ডিস্টেন্স দেওয়া থাকে এবং ওই ডিস্টেন্সের উপর আপনার লেভেল দেওয়া থাকে। যেমন দেখুন প্রত্যেকটা এটা প্রপোজড ডিস্টেন্স ফ্রম এমবাকমেন্ট, এমবাকমেন্ট থেকে এই ডিস্টেন্স মানে আপনার টু কত দূর হবে সেন্টার থেকে সেটা এখানে দেওয়া থাকে। সো এটা কীভাবে বের করতে হয় আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো আজকে দেখুন জাস্ট এমবাকমেন্ট ড্রয়িংগুলো কেমন হয় এটা আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি আমি বানালাম। এবং প্রত্যেকটা এই পাশে আপনার উল্লেখ আছে যে এটা কি, মানে এটা কি ডিস্টেন্সের ঘর নাকি লেভেলের ঘর। সো আপনি বাম পাশে এই ঘরগুলো দেখলে আপনি বুঝে যাবেন। এবং এর নিচে কোয়ান্টিটিও আছে যে প্রত্যেকটা সেকশনে কতটুকু কোয়ান্টিটি আপনার ফিলিং হবে সয়েল সেটা দেওয়া থাকে। সো এইভাবে প্রত্যেকটারই দেওয়া থাকে, আপনি যে কোনো ড্রয়িং দেখলে বুঝতে পারবেন। সো কীভাবে এগুলো টুয়ের ডিস্টেন্স বের করতে হয় আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং নিরাপদে থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন। ভালো থাকবেন সবাই।